রং লই গেলে নেইমারে এবার হেতারাও মিছিল দে লক্ষ লক্ষ দর্শক আয়তো টেলিভিশন শরীফে দে হেরা দে ও ও ও ও হা কি একটা মইছেলি এলা আল্লাহ করো তুই গোল কই চিৎকার দিস আন্ডারসরের হোলা নাই চিয়া তুই ওয়াই নো ছক্কা আলবি দশটা লাল আরিয়া এতে বাড়ি কিভাবে শিখতে দিলে ভাড়া আল্লাহ কত শীতকার দিবি ও বন্দা অন স্টেডিয়ামে সাই শীতকারতে বাইশ জনে খেলা এগারো দুগুণে বাইশ কোসারেরা আছে আরো আছে বিএভিরা আছে আর স্টেডিয়ামে আছে লাখ লাখ মানুষ কেউ কুত্তাগুলি ড্যান্স দে সুলকামে ড্যান্স দে ওয়াকা 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 ইয়াকই হেবুরি ড্যান্স দে ওয়াকা ইয়াকই মাথা লড়াই ঠিক আছে কিন্তু বুকও লড়াই ওয়াকা ইয়া সুল যায় হেদিকে কিতা কিতা আলো এদিকে দাঁতের মাড়িতে একটু মাছের কাঁটা বিঁধলেও আল্লাহ পাগল হয়ে যায় চোখের মাঝে একটা চুল আটকিলে ঠিক ঠিক তারি না কবরে কেমনি সব মার খাই ও আল্লাহ আল্লাহ পর্দার আলাম মাঝির এইভাবে দোয়া করবো আল্লাহ ফেস ওয়াশ দিয়ে হাসবার মুখ দিছি কত লক্ষ লক্ষ টাকায় ফেস সুন্দর রাখবেন লাই এই প্রসাদনে দিছি আল্লাহ আপনি আর মুখের মাঝে কেমনে গো আগুন লাগাই বিশ্ব খটখটানি দিবস বিশ্ব খটখটানি দিবস আফসার হিসাবে সমস্ত কথা কুতুহান করতে আনলাম না তুগো গেরামে রে কোরআনে আছে ও সুরার নাম আল কোরিয়া। তারপরে আল্লাহ মাচ্ছি গিল্লা আকা যা তিল্লা জিনা জলাম তারা জুলুম করছে জুলুমটা কি নবী কইছে লা তান কুসুল মেকিয়ালা ওয়াল মিজানা তোমরা মাফে জুফে কম দিও না শোয়েব আলাইহিস সালামে জাতি মাফে কম দিছে আর ইগুনে রে মাচ্ছে বোমা মাচ্ছে কি করছে কিতা করছে মাফে কম দিছে মাফে কম দিছে এখনো মাফে কম দেয় না মানুষ আমাদের আন্ডার সরে নাই রে তাইলে তো করে সাউন্ড গ্রেনেড দিস আগো বাই গো ঠিক না চলে চলে ঘুরে বিল ওড়ে মিটারে আয় তোকে সলা সলা ঘোরা দে কোরআন শরীফে তো আগে তোকে তোকে বিল বানাইয়ে ও বিশ্ববাসী তো বললাম মায়ের রেডি হয়ে গেছে ঠিক না তো মাছ কিনলে এটা কথার কথা আমার মাছ বেয়ারিরা রাগই না সাড়ে তিন পা সাড়ে এটা হলো কম দিছে আর একজন বিচারকের বাংলাদেশ তো বহির্বিশ্বে ওনারে বইয়ে দিছে আপনি এনসাফ মোতাবেক বিচার করবেন উনিও সাড়ে তিন ফা দিয়ে দিছে আফসারের নিয়োগ দিছে আপনি হরাইবেন সাতচল্লিশ মিনিট আনার ঘন্টা হেমিয়া দশ মিনিট হরে গেছে পাঁচ মিনিট আগে বার হয়ে গেছে তাইলে হেমিও মাফ হয়ে মাফ কি করছে এইভাবে সে জিয়ের মাসের সাড়ে তিন ফা সাড়ে তিন ফা সাড়ে তিন ফা হোলার বা বিদেশে এত কষ্ট করি হইসা কামা আহারে মক্কা শরীফে সুবর্ণ ডিগ্রি তাপমাত্রা আহা কুল যা হা হা করে এ কষ্টের হইসা আড়া হোলা এনো করে ডাংডা শান্তিরাত আন্ডারসর প্রেম করে বড় কি এলো আরে হেতের মা কনা হোলা হরে মাও হে তালে আছে তাহলে এরাও ফ্যামিলির সাড়ে তিন ভা দিতে আছে হ্যাঁ কথা ছিল মাস শেষে বেতন হাঁটায় বাফে ঠিকে হে ভাড়া লেখা করি রুল নগইব এক হে ম্যাজিস্ট্রেট হইব এই এলাকার চেয়ারম্যান হইব মেজর মন্নন সাহেবের মতো দেশ ধরে দিয়েব কলকারখানা দিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করিব হেতে ডাং ডাং করে হেতের মাও সিএনজি লই তারপরে মাছ দি শখের হাট শখ মার্কেট ঠিক রে এরকম বেড়া যুবক এবং মা আমাদের আন্ডা সরফে নিষেধ নাই রে তাইলে ইগুনো ফ্যামিলি রে মাফে দেয় স্যারে স্যারে বড় সুখ কত তুমি বুঝি আজ যে বইতে একদম সুযোগ দিই বহুত সেনা বেড়া রাত আজ যে এ আমার ভাই বহুত করছে আমার ভাই একসাথে চলছি ক্লাস ফাইভে হইছি তরমুজ চুরি করছি বাল্যকে কোনদিন বাল্যকে দুই কথা হলো আর ভাই কেরকম আসিল বালা সিটিং বেজ এটা কত বড় দেখছো আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহকে সকল বিচারকের সকল জাস্টিসে সে শ্রেষ্ঠ জাস্টিস নয় এই সুরাটা বললে বালা করি বলতে হয় বালা যেভাবে ওলাদ দোয়াল্লিন বললে আমিন বলা লাগে সুরা তিন বললে বালা বলা লাগে ভাবি ইয়া নাই রব্বি কুম এক উত্তিরিশ বার ইয়া নিমাম সাহেব এটা দিয়ে যদি নামাজ পড়ে আপনি বলবেন ফাবিয়া ইয়া নাই রব্বি কুমার তুকা জীবন শেষ হলে আপনি বলবেন লাও আবে
নিয়ামতি ওয়াহিদিন ইয়া রব্বানা মাবুদ আমনের একটা নিয়ামত আমরা অস্বীকার করি নাই বাবু জবাব দিতে হইব এই সূরা 3 বললে বালা কোন লাগে কথাটি কি না কোন সব সালালে সালালে আমরা সব গাত জোরে চলতে আছি মরে গেছে এতে কিতা কইল না না কইল আমনে তার ভালো কাজগুলো বলতে পারেন কিন্তু আপনি ডাইরেক্ট স্বীকৃতি নেন আল্লাহর উদ্দি আপনি কোড়ো সাক্ষী দিয়ে লান ভাইটা কেমন আছিল বেগে গো পালা এই পর্যন্ত কোন জানা যাতে হইলাম না অজ্ঞা লোক খারাপ দেখিও তাইলে জাহান্নামে যাইব কে রে ও গলে তোর তুই তো বেকুনের বেকুন করে দিয়েছেন গাত জোর কি জোর অনেক সময় তোর মুখের সাউন্ডের কারণে তোর আমল ইমান ও আমল বরবাদ হয়ে যাবে তুমি তার সম্পর্কে যতটুকুন জানো ততটুকুন বলবা তার ভালো কাজ তোমার স্মৃতি যদি জানা থাকে স্মৃতিচারণ করি তোমার প্রিয় ভাইয়ের জন্য তুমি মাগফিরাতে দোয়া করতে পারো কথা ঠিক কিনা তুমি এভাবে সাউন্ড দিও না এই সমস্ত সাউন্ড আলেম ওলামার কাছে আলেম ওলামার মজলিসে বড় সাউন্ডে তাদের চেয়ে বড় কথা বললে তোমার ইমান আমল বরবাদ হয়ে যাবে কইয়েন না আবার আয় গন্ডা গোল লাগাই গেছি আপনারা ইমাম কুর্তুবিরে হাইলে স্পেন তো দড়ি আনেন গো কবর তো আনি কন গবে লিও এডি কইলেন কা আই কর্তৃপক্ষ দাই ন 100 গজ দূরে থাকুন লাগলে খবর আছে কথা কসা ঠিক কর্তৃপক্ষ করে জিজ্ঞেস করেন আমি দাই ন আমি এটা ফড়ি দিতেছি এবার আয় রে আয় সময় কমি যার মর্মান্তিক আহ্বান করে এটা শীতকাল না শীতকাল না হুতরে বলা যাসি মারা ঠিক কিনা আবার জোর হরি বাদ খেতে বলে নাতিনের ঘরে বলে নাহি দেখো এতে বলা যে দম যেন হালাত করি বলে মসজিদ এলে এতে ক্যাংরা ক্যাংরা থা যারা আসেন একটু জিগির করে এত যেন কালা জ্বরের বের আস্তা সিটিং এতে ঠিক কিনা বাইত বলা যেতে ঘেঁটে রোগীটা কেনা যায় ঠিক কিনা এইভাবে আহ্বান কত রকমের আছে হুত আবার গাছে তো হইলেও ডাক আহ্বান তাপ ভিন্ন হয়ে হুতরে ও তোরে আব্বা কত মানা করছি শুয়ারি গাছে উঠতি না ঠিক নিরে ও হুতরে হুত তোরে কত মানা করছি আব্বা আহা আহারে উত্রে ইডত আহ্বান ঠিক কিনা এই আহ্বান সম্পর্কে এ 53টা আয়াত সো তো দেহি না সুখাইলে জিরে 53টা আয়াত যখন গন্ধম খাইছে গন্ধম খাইছে ইউনিফর্ম খুলিয়ে লেছে সব খুলিয়ে লেছে আবার তারা কাঁদে ও বান্দা সুখ লাগেনি তারা কাঁদে আল্লাহ ডাক দেয় মহব্বত করি বানাইছে তো নিজাতে আদম হুমা রব্বুমা তাদের প্রভু তাদেরকে মধুর সুরে মর্মান্তিক সুরে ডাক দিলেন আদম ও তোমরে কত মানা করছিলাম ও নিষিদ্ধ গাছের ফল না খাইবা আল্লাহ আল্লাহ বুঝি না বুঝি না এই বিচ্ছা কি রিহারি শেষ করে দিছি ও বোঝো না আন্ডার সর মাছর জান লাগব হিয়ানবা দিল্লা দিল্লা দান লাগব তোর হলারা বিরিক ফিল্ডে কাম করন লাগব এক বছর আগে টিয়া খাই তারপরে হুরা টিয়া দিয়ে বাজি খেলি জুয়া টুয়া খেলি বেড ধরি রিসার্চ করি বেডি করে কিস্তি টিয়া নদী যাইবে গো সকরিয়া কক্সবাজার যাই আবার বেডিরা ছিটে করো গো বেডিরা ফোলামাই এলো না খাই মরে যাইবে গই এডি তোর ফোলামাই আর বহুত কষ্ট করার লাগবে তবে আদম ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আদম আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে তওবার বাণী আসে তাহলে আবার হারানো জান্নাতে লইয়া নিয়ম কান্দিও না তো কান্দে হেব না আর আব্বা তো কান্দে আর তোর হলাম আইয়া যে কোনো আন্ডার শোন নোয়াখালী সারা পৃথিবী লন্ডন আমেরিকা ইটালি ফ্রান্স যাবার আইব এর গতন্য আমি কিছু অফিসার ফাড়াই মেসেঞ্জার অফিস মেসেজ ফাড়াই মেসেজ ফাড়াম আমি আর সময় আল্লাহ থেকে আমার মেসেঞ্জার লক্ষ লক্ষ ফয়গাম্বররা তা করে মেসেজ হড়ি হড়ি শুনাইব মেসেজের নাম ওহি আর মেসেঞ্জার ফাডাইয়া এরপরে ফয়গাম্বর গুলো মারা গেলে তাদের অতরস্থ অফিসার যারা আছে পীর হকানি রব্বানি পীর মাসায় কালে মোলাওয়া এরা আল্লাহ আমি আল্লাহর বাণীগুলা ভরাই দিব তোমরা তোমার যে সমস্ত হোলামাইয়া এগুলা শুনিয়া মানিয়া আমল করতে পারে আবার আমি আল্লাহ তোমার সন্তানদেরকে এই তাদের বাপের বাড়ি জান্নাতে নিয়ে আসব আদম সফিউল্লাহ আমাদের আব্বা ঠিক নি তাহলে আমাদের বাপের বাড়ি
দুই দিন হলো কষ্ট, আমাদের বাপের বাড়ি আর রসুরে জান্নাত, আমাদের বাপের বাড়ি বর্তমানে বর্তমানে কোন আছো কোন ওরে কত দুনিয়া, এটা কার বাড়ি, এটা জেলখানা, আব্বারে জেলও হাঁটাইছে, আব্বার কারণে আরো মামলা খাই লেছি, হা 70-80 বছর থান লাগবো, বর্তমানে আমরা বাদাইমা, বর্তমানে রোহিঙ্গা, বর্তমানে কারণ হোর ভাই যদি কস বলে হুজুর বর্তমানে হোর ভাই আছি, হোরেরও তো বাড়ি নাই, হেতেও তো বাড়ির সূত্রে বাদাইমা, আর আব্বার বাড়িতে কবি হেতেরও তো বেল নাই, আইডি কার্ড নাই, পাসপোর্ট নাই, আব্বার বাড়িও তো জান্নাত, আব্বা তো রোহিঙ্গা হিসাবে আছে মাছরা, ও সবাই আমরা সরগা সরগা রে, ঠিক না, আমাদের বাড়ি, আমাদের বাড়ি আর জোরে বর্তমানে বাদাইম্যা, এ বর্তমানে এ বাদাইম্যা কানাতা সতে বাদাইম্যা কানার থাই রোহিঙ্গা গোল্লানি কোবা কবি মারামারি করিচ্ছে, আমল কর আমল কর আমল কর, আল্লাহ যে তো করে মহব্বতের ডাক দিছে, তোরাও আল্লাহরে মহব্বতের ডাক দে ইয়া রব্বানা, সেজদা দি আল্লাহ রে সুন্দর করে কো সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান আর মহান, আপনি আরে বানাইছেন, আপনি আরে প্রতিপালন করেন, আপনি আরে খানা দেন, সব কিছু আপনি আরে করেন, আল্লাহ কয় আলা মানে কি তা তুই জানো শ্রী রফিকুল্লাহ, আমি তো কই আল্লাহ জানি না, কো তাম জগতে সব রেটি আমি আল্লাহ, তুই এটি দেখছো ঠিক আনা কইলাম কই আল্লাহ চিনিও না, আপনার তো দেই না দেখি, যেহেতু সেজদা দিয়া কপাল ঠেকাই আমার এইটা কইস, আমি আল্লাহ কথা দিলাম তোরে মুছি দিলাম, যা সেজদা যেহেতু দিস, আমি আল্লাহ তোরে কপালকে জাহান্নামের আগুনে লাগাইতাম না, দেখছিনি রাব্বানা দি দোয়া, আর একটা চিৎকার আছে পৃথিবীতে বৈধ চিৎকার না দা, ওয়াই জান মুদিয়াল সালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন নামাজের আজান দেয় জুমার আজান দেয় তোমরা সব কিছু তরক করে যখন মুয়াজ্জিন চিৎকার দেয় মধুর সুরে হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো জান্নাতের হুর গ্রহণ করার জন্য সবাই দৌড়াই আমার ঘরে চলি আইবা, ঠিক কি না, এই একটা চিৎকার 24টা ঘন্টা চলতে আছে নন স্টপ, আমাদের এখানে আমরা এসা পড়লাম আরো 15 ডিগ্রি অক্ষাংশে যেদিকে পশ্চিম দিকে সেখানে এসার আজান দিতেছে, আরো বেশি ওইদিকে ফজর আজান দেয়, এট এ টাইম ফাঁসো আক্ত নামাজের আজান সারা বিশ্বে এট এ টাইম চলছে, এই একটা চিৎকার বৈধ আর কোন চিৎকার বৈধ না, সব চিৎকার স্টপ হয়ে যাবো, এই চিৎকার কেয়ামতের আগ পর্যন্ত থাকবো, তুই এই চিৎকার দিয়ে মুয়াজ্জিনে দে তোরে বলা আল্লাহু আকবার, এটার দুইটা ওয়ার্ড সেন্টেন্সটা এখানে কমপ্লিট হয় নাই, আনকমপ্লিট একটা সেন্টেন্স এখানে আর বাকি অংশ সাইলেন্ট আছে, কি মে কুল্লি শাইইন আল্লাহু আকবার, আল্লাহ তাম পৃথিবীর আমার ক্ষমতা কাজ কাম চলা ফেরা ব্যবসা বাণিজ্য বোর কাছে আছে সব কিছু সে অন বড় আনলে দৌড় দিয়ে নামাজ পড়িব, যারা এগুন সত্যিকার আল্লাহর আহ্বানে সাড়া দানকারী, ঠিক না, তাইলে এই চিৎকারের জবাব দিবেন মুয়াজ্জিন সকালবেলা ভোরবেলা অন্য করে কত সুন্দর বলে আজান এলে আঙ্গ মুসল্লিরা নাই, এগুনের বিবেকে মুতি দিছে কুত্তা, কানে মুতি দিছে শতানে, কিতাবে লেখে যেগুনের কানো শতানে মুতি দেয় এগুনে হুতি থায় হজর উঠতে আর না, আর যেগুনের কানো বেশি মুতি আর না, দৌড় দিয়ে নামাজ পড়ে, এরকম শতানের মুত খাই না মুসল্লি বর্তমানে আঙ্গ আন্ডারসন মাইরি, আরে কি জাতি দিতেন মারিয়ে লেবো তো আসেনি রে, এগুনের বিবেকে মুতি দিছে কুত্তা, কানে মুতি দিছে শতানে, কানে মুতি দিছে অত সমু আসজনে হতে দিন, তা করে বলা শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন, তাম জগতে সব কিছু নামাজ পড়তেছে, আপনার কলা গাছের বাকলটা এভাবে পড়ে দিছে রুকু, গরু উঠতি থায় সব সময় রুকু, অন্যরা সেজদা, এইভাবে সমগ্র সৃষ্টি আল্লাহর ছায়াটা পর্যন্ত এইভাবে সেজদা দিয়ে রয়েছে, ঠিক নেই, প্রত্যেকটা জিনিস অ্যাঙ্গেলে রয়েছে, নামা জয়া যাব চিজ নামা জয়া যাব চিজ নামা জ অমূল্য ধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন, যেই না পড়ে সেই নামাজ যেই না পড়ে ববের জীবন কারণ শিখ,
শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহ রয়লিরা বলে নামাজেতে দিদার মিলে হে, আল্লাহ রয়লিরা বলে নামাজেতে দিদার মিলে হে, আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দরশন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহু আকবার, প্রতিটা ওয়াক্তে মুয়াজ্জিন চিৎকার দিচ্ছে তুমি আইলে না, এই চিৎকারের সমন্বয় না করা পর্যন্ত তোমার এই পৃথিবীর সমস্ত চিৎকার বৃথা, ঠিক না? আসেন, কানাকানির কথাটা আর কইলাম না, সংক্ষেপ করতেছি, বহুত কথা আছে। আর একটা কথায়, বিশ্ব খটখটানি দিবস, বিশ্ব খটখটানি দিবস, আফসার হিসাবে সমস্ত কথা কুতুহান করতে আনলাম না, তুগো গেরামের কোরআনে আছে, সুরার নাম আল কোরিয়া, আল হড়া দে হাতে লিয়া দিতেছি হলাইতে আজকাল, সুরার নাম আল কোরিয়া, আল আল কোরিয়া অর্থ হইল খটখট করা, আল্লাহ কয় আল কোরিয়া খটখট, বাইর মত করি কো খটখট, মাল কোরিয়া হোয়াট ইজ খটখট, খটখট কি? এরপরে কওয়ামা আদরা কামাল কারিয়া, নবী আপনি জানেননি খটখট কি, ইয়াও মায়া কোনুন সুকাল পরশিল মাবুস, এই খটখটানি শুরু হয়ে গেলে সব মানুষ কবর থেকে উড়ি পঙ্গপালের মতো উড়ব, রে খেলা শুরু হয়ে গেল রে, ওয়াতা কোনো জীবালুকাল নীল মাংস, আকাশে এই জমিনের সকল পাহাড় পর্বতগুলো তোলার মতো উড়িব। যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহা ফুতকার দিব রে, ফুতিয়াতি সামাও আবু আবা, আসমানের প্রত্যেকটা দরজা কভাডে কভাডে খুলি যাবে, লোহাগারের দরজা ঝাঁঝরা করিয়ে লেব, সব কিছু উড়িব। ওই সামনে আসছে বিশ্ব খটখটানি দিবস, দিবস ঠিক নিও রঙ হরিও না, কবরবাসীটা গুমজার 40,000 বছর, চোখ উড়েব কিতের কেরে গুম বাঙ্গাল, কান হাড়া আলার খালি শব্দ বাড়িব, এই খটখটানি আইবার আগে আগে তুই তাহাজ্জুদ পড়ি, আল্লাহ রহমত তোর দুয়ারে একটু খটখটানি লাগা, নক কর ইয়া রাব্বানা রব, ভিতরে দুনিয়ার বেগে গুমজাতে দেখছেন নি মাছর কত এই উত্তম ঘটনা কি, আল্লাহ ও দাঁতের মাড়িতে একটু মাছের কাঁটা বিঁধলে আল্লাহ পাগল হয়ে যায়, চোখের মাঝে একটা চুল আটকিলে ঠিক ঠিক তৈরি না, কবরে কেমনি সব মার খাই, ও আল্লাহ আল্লাহ বরদারালাম মাঝির এইভাবে দোয়া করবো, আল্লাহ ফেস ওয়াশ দিয়ে হাসবান মুখ দিছি, কত লক্ষ লক্ষ টাকায় ফেস সুন্দর রাখবেন লাই, এই প্রসাধনী দিছি, আল্লাহ আপনি আর মুখের মধ্যে কেমনে আগুন লাগাইবেন, এভাবে আল্লাহর লগে একটা রহমতের দরজারে নক করতে হইব, আল্লাহ কেব হুয়ারি ওভারেস তারা গো আল্লাহ অমুকে না, সরের মধ্যে কাঁদে আজিস বুড়িগা তরমুজের নিরেতে নিরেতে কাঁদে, কিল্লে কাঁদে, কইছে না সৌরানি DSLR ক্যামেরা উঠেছি হইছেন বুড়িগা কাঁদে, আরে কথা কম ক, এত কাঁদে কিল্লাই পাল্লা কান্তি আছে, ও জাহান নামের ডরে কান্দে ক, জাহান নাম দেখছিনি, মাঝদর দেখছিনি, যোগজাতুর কবর দেখছিনি, পাল্লা দেয় না কোথায়লে তোরা সাক্ষী থাক, আমার বন্দার জন্য আমি জাহান নামের আগুন হারাম করে দিলাম, ও তুই খটখট করলি না রে, আল্লাহ গো সামনে আইয়ের বিশ্ব খটখটানি দিবস, ওরো তোর তামা ঘুরিয়ে এলে ঠিক কিনা, এরপরে আসে সামনে আইতেছে বিশ্ব চিৎকার দিবস, কি দিবস, কত চিৎকার দিবি, কোনটা হাড়ায় চিৎকার দিবি, সাম থিরা টান দশম মাইল লাগে করে দোষী, দশটা লাল আড়িয়া এত বাড়বে কিভাবে চিৎকার দিলে, কোনটা হাড়া আল্লাহ কত চিৎকার দিবি, ও বন্দা স্টেডিয়ামে সাই চিৎকার দেয়, বাইশ জনে খেলা 11×2 = 22, কোচারেরা আছে আরো আছে বিএভিরা আছে, আর স্টেডিয়ামে আছে লাখ লাখ মানুষ, কেউ কুত্তাগুলি ড্যান্স দে, সুলকামে ড্যান্স দে, ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া কই হেবুরি ড্যান্স দে, ওয়াকাইয়া কই মাথা লড়াই ঠিক আছে কিন্তু বুকুর লড়াই, ওয়াকাইয়া সুল যায় হের দিকে কিতা কিতা আরো এদিকে যায় আর বেগুনে আততালে দেয়, তারপরে
আর যে আসে আর মেতাইও হরে আগে বুঝি না এর ভরে আর্জেন্টিনার দিকে বল আইলে আর্জেন্টিনা কেন এভাবে কয় ও হা ও হা ব্রাজিলের গ্যালারির দিকে বল লই গেলে নেইমারে এবার হেতা রাও মিছিল দে লক্ষ লক্ষ দর্শক আয় তো টেলিভিশন শরীফে দেই হেরা দে ও ও ও ও হা হা কি একটা মইছেল ইলা আল্লাহ করো তুই গোল কই চিৎকার দিস আন্ডারসরের হোলা নাই চিয়া তুই ওয়াই নো ছক্কা আলবি তারা সেদিন সিদকার দিব রব্বানা ফিহা মানে ফিন্নার আগুন থেকে সিদকার দিব ও মাবুদ আমাদের প্রতিপালক তারা সিদকার দিব রব্বানা আখরিজনা আজকে আপনি আমাদেরকে বের করেন জাহান্নাম থেকে আমরা দুনিয়াতে যা করছি ক্যামেরা বানাইছি কম্পিউটার বানাইছি বিমান লো 1000 মাইল স্পিড দিছো দৌড় দিছি তারপরে 4000 মাইল দূরে রাডার দেয়াড়া দেখছি জীবন আর এডি করতাম নক কিতা করিও পাড়া নে কামাল করি মাল্লা কাওয়াল্লাম নু আমিকুম আয় কি তোরা হাইট 68 বছর 80 বছর 90 বছর হইয়া দিন নি আর আমার পক্ষ থেকে যা কুমুন নাজির মেসেঞ্জার আইছিল লক্ষ লক্ষ পয়গাম্বর আইছে আলেমর আমার আইছিল তুই এত করে সাইজ করছ টক শু করি তুই তো হে বুদ্ধি সাবি বুদ্ধি সাবি বুদ্ধি যে যিনি সাবি ধরে তাকে বুদ্ধি সাবি বলা হয় কয় এখন এখন যা কুমুন নাজির মেসেঞ্জার এসেছে বয় প্রদর্শনকারী আইছে তুই তা করে মানুষ পাজু কু ফামা লি জালিমিনা মিন নাসির আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন করো তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই কে কয় কথাটা বুঝছেন নি বুঝুন না হুরে জাহান্নাম থাকি সিদকার দিব কারা কাফেরেরা সিদকার দিব কেন হরে কৃষ্ণ হরে রাম 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 এটা কইব ও আব্বা ও মায়ের লগে এটা কইব কি কইব আল্লাহ হিডাও কইতে আছে ওয়ায় হালিয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওয়া হুম ইয়াস্তারে গোন তারা সিদকার দিবে কি কই রব্বানা ডোনাল্ড ট্রাম্প সেদিন কইব রব্বানা আচ্ছা রব্বানা কিংজমে বলবে অংশাং সুসি বলবে ম্যাক্রো বলবে উইট্রু উইটসন বলবে রব্বানা কস দে ডকন রব্বানা সুন্দর করে মহব্বতে কস রব্বানা দিতে বেশি সিগা মুনাজাত রব্বানা অর্থ কি ও আমাদের রব কো আজ্জানি রেশি দিবার আগে আগে দুরুদের সিদকার শুরু করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সমস্ত জিকির তাসবিহ শুরু করো অন জিকিরের মধ্যে ভাইসাব জাল নোট ঢুকি গেছে জাল নোট 1000 টাকা দিলে হল আরে ওকে লজেন্স দিব নি দোকানদারে পুলিশ ফোন করবে কব কলামে রুট সিটিং এর লাগো তুই এনছ খাড়া আর যদি 1 টাকা নোট অরিজিনাল দেয় তাহলে দুগো মরি হইলো দিব ঠিক নে অন জিকির উপরে জাল নোট ছড়ি গেছে এত কো ও মাইটা কি তাই নবী ইচ্ছা জিকির করছে নি সাহাবীরা করছে নি এটা কি নোট আর রাসূলে ও মালিকে প্রেমের পেহেরি গো ঘাটে আ আ হ্যাঁ তো জান হুন রে বেরানো দিচ্ছে পুরো কথা কর নাম হলো রফিকুল লাগো রবিকা রবিকা আল্লাহকে কেমনে ডাকতে হইব নবী তো 5 ওয়াক্ত নামাজ পড়ি শিখে দিছে আল আজকারু বাদা সালাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিডল ইস্টে সকল মসজিদে জিকিরগুলা লটকানো আছে নামাজের পর নবীজি যে সমস্ত জিকিরগুলা করছে হিডা না আর তুই সব জাল নোট কি নোট জাল নোট হুরাফি কাফে ওয়াজ দন যাইতো ন নয়ারে সাড়া ওয়াইংগি ওয়াইংগি বোখারি শরীফের বোখারি শরীফের শেষ আদেশ কা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা হইলে আসমানের নিচে জমিনের উপরে পরিমাণ স্বর্ণ রূপা দান করলে যে সওয়াব হয়ে যাব আল্লাহ তাআলা শানু হে সওয়াব দিব কয় কে নবী জি নবীর কথা কি মিস হইব নি আঙ্গ নবীর হরে আর কোন নবী আইব নি তো নবীর কথা এত কথা তোরে হো হো কে শিখাইছে রে বাহ এড়ি সব বাহ তোরে বুয়া নিশিকে বাহ
এডিশন